মহান স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করার জন্য 3 এপ্রিল 1971 সালে বোমা বানাতে গিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত চাঁদপুরের কালাম, খালেক, সুশীল ও শঙ্কর শহীদ হয়েছিলেন। প্রতি বছর ন্যায় এবারও এই দিবসটি পালনার্থে 4 দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে বুধবার 3 এপ্রিল সকাল 7টায় মুক্তিযুদ্ধ ভবনের সামনে থেকে একটি শোক র্যালি বের হয়ে শহরের নতুন বাজার মুক্তি স্মৃতি সৌধে গিয়ে শেষ হয়। সেখানে বিভিন্ন সংগঠন ও 8টি উপজেলার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শপথ গ্রহণ, শিশু কিশোরদের সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা, শহীদদের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। টেক্সট রিপোর্ট, WMTV।